येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। वन्देऽहं श्रीगुरुर्श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सगरजातं सहगण रघुनाथं नितां तं सजीवं सद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललितं श्री विशाखन्नितांश वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभयेव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। आजानुलम्बितभुजो कनकावदातु संकीर्तनैकपितरौ कमलाय दर्शौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगदप्रियकरौ करुणावतारौ मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिम् जत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं नमो ब्रह्मण देवाय गो ब्रह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। निगमं कल्पतरुर्गलितं फलं शुकं खादमृतद्रवसंयुतं पिबत भागवतं रसमालयं मुहुरः रसिका भुवि भावुका नाम संकीर्तनं यस्य सर्वपापप्रणशनम् प्रणाम दुख शमनस्तं नमामि हरिं परम निदाय गुरु हरि बोल निदाय गुरु हरि बोल निदाय गुरु हरि हरि बोल। अथ श्री श्रीमद्भागवते दशमी सप्तचत्वारिंशतितम अध्याय श्री शुक उवाच। प्रिय सख पुनरागः प्रेयसा प्रेषितः किं वरय किं अनुरुन्धि माननीयोऽसि मेऽङ्ग नयसि कथा मिहास्मान् दुस्तजद्वन्द्वपार्श्वं सततमुरशिषं श्रीर्वधूं शाकमस्ति। प्रणाम श्रीगुरुचरणारविन्दे, प्रणाम सकल वैष्णव चरणे, प्रणाम प्रभु निताय गौरहरि श्री राधा बल्लभ श्री राधा राधा बल्लभ गोपाल जी मंदिर सकल देवतान श्रीमद्भागवत वृंदा देवी सकल के प्रणाम। अपनारा सुनछिलेन भ्रमर गीतिर प्रसंग। ভ্রমর গীতিতে শুনলেন শ্রী গোসাই পাদের আস্বাদন। ভ্রমরটি কে? কৃষ্ণের দূত? না না, ভ্রমরটি স্বয়ং শ্রী গোবিন্দ নিজেই। রাধানী চরণ কমলের সৌরভে আকৃষ্ট হয়ে শ্রী গোবিন্দই যেন ভ্রমর রূপে এসেছেন। চরণ কমলের সেই মধুপানের সৌরভে গুঞ্জন করে চলেছেন ভ্রমর, উন্মত্ত হয়েছেন
তার সেই গুঞ্জনের মতন, গুঞ্জনের মধ্যে আচম্বিতে রাধারানী দেখছেন ভ্রমরটি নেই, ভ্রমর যেন চলে গেল। হতে পারে হয়তো গাছের আড়ালে গেছে, কিংবা হয়তো দূরেই চলে গেছে। কারণ ওই যে বলেছেন উপমন্ত্রীন ভান্ডতা মন্ত্রবার্তা, তুই ভণ্ডের, তুই কপটিয়ার বন্ধু, কপটিয়ার মন্ত্রী, কপট আচরণ করেন কৃষ্ণ, তুইও তার মতন, তার পরামর্শদাতা, অন্য কথা বল, শুনব না কৃষ্ণ কথা। এই হলো খণ্ডিতা নায়িকা। ভ্রমর চলে গেছেন, এখন রাধানী পরবর্তী অবস্থা হচ্ছেন কলহন্তরিতা নায়িকা। কলহন্তরিতা নায়িকা কেমন? প্রেমের উৎকণ্ঠা। কলহন্তরিতা নায়িকার প্রথম লক্ষণ হচ্ছেন উৎকণ্ঠা। কোথায় গেল? মুখে বললে চলে যাও, এখন বলছে কোথায় গেল? আমি চলে যেতে বললাম বলে সে সত্যিই মান করে চলে গেল? সখীদের বলছেন মান আমি করেছিলাম। ভালো করে শুনুন কলহন্তরিতা নায়িকার কথা, শ্রী বিতাক্ত মাধব নাটক থেকে, উজ্জ্বল নীলমণি গ্রন্থ থেকে শোনাচ্ছি। রাধারানী বলছেন, সখীদের বলছেন মান আমি করেছিলাম, মান তো তোরা করিস নি, আমি চলে যেতে বলেছি, তোরা কেন তারে যেতে দিলি, তোরা কেন কৃষ্ণকে আটকালি না? সখীরা বলছেন শ্রীমতী আমরা অনেকবার তোমাকে বলেছি, তুমি কৃষ্ণের কথা শুনোনি, আমাদের কথাও শুনোনি। রাধারানী বলছেন সখী আমি বড় ভুল করে ফেলেছি। কি ভুল করেছি? আমার শ্যাম বড় না আমার মান বড়? কি প্রশ্ন রাশির, কি প্রশ্ন দেখুন। আমি মনের মধ্যে কাকে বসাবো, আমার শ্যামকে বসাবো না আমার মানকে বসাবো? সখী মানকে বসে বসে মানকে বসালাম, শ্যাম হারালাম। আবার যদি শ্যামকে বসাই তাহলে মান যায়? কি অদ্ভুত রসের বিচার! মান আর শ্যাম একসঙ্গে তো বসছে না রে। যদি মানকে বসাই শ্যামকে ছাড়তে হয়, আর যদি শ্যামকে বসাই মনে তাহলে মান ছাড়তে হয়। সখী কেন ভাগ করে নিলাম না? কেমন আমি মান করলাম, তোরা শ্যামকে রাখতে পারতি, না হয় আমার শ্যাম তোদের হয়েই থাকতো। কি অপূর্ব রাধা প্রেম দেখুন! আমার শ্যাম না হয়, দেখুন কথাটা বলছেন কি, আমার শ্যাম না হয় তোদের হয়েই থাকতো, আমি দেখে নিতাম, তোদের সাথে মিশে আমিও না হয় সেবায় থাকতাম। এই জন্য শ্রী চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বাই পাদে লিখছেন ত্রিভুবনে রাধা প্রেমের কোন তুলনা নেই, নো কম্পারিজন, কার সঙ্গে তুলনা নেই রাধা প্রেমের। রাধা প্রেমের এই অদ্ভুত অদ্ভুত এই স্বভাব, তোরা যদি কেউ কৃষ্ণকে ধরে রাখতি সখী তাহলেও আমার সান্ত্বনা ছিল। এইবার ওই যে গাছের ডালে সুখ আর শাড়ির কথা বলছিলাম, সুখ শাড়িকে বলছে দেখ শাড়ি, তুই তো বলিস তো রাধারানী বড় করুণাময়ী, যাকে সবাই চায়
সেই শ্যামামার রাধানী চরণ ধরে কত কাঁদলেও, কত প্রার্থনা করল, দেহি পদবল্লব উদারম, তবু রাধানীর মন গলল না। এখন কি হলো জানি, শ্যাম চলে গেল। মনে আছে পদ শুনিয়েছিলাম, রাইকো অনাদর হিরি রসিক বর রাগের অভিমানে করল পায়ান, নয়নক নীরে পথ নাই হে রই পিতবাসে মুছায় বদান। রাধানী সখীদের বলছেন দে আমায় শ্যাম এনে দি। আমায় শ্যাম এনে দে, শ্যাম আমাদের ডাকে বাঁশিতে, আমি শ্যামকে ডাকবো কি দিয়ে, আমি তো বাঁশি বাজাতে জানি না, তাহলে আমি কি করে শ্যামকে আনবো। শ্যাম আমাদের টেনে আনে বাঁশির গানে, আকর্ষণী বাঁশির টানে, আকর্ষণী বাঁশির গানে শ্যাম আমাদের টেনে আনে, আমরা শ্যামকে টেনে আনবো কি দিয়ে সখী। জানা নেই তো, সুখ আর শাড়ি দুজনে শুনছে, শাড়ি বলছে তখন সুখ একটা উপায় আছে, তুমি যাও, তুমি রাধানী চরণের কাছে উড়ে যাও, তারপর গাছের ডালে বসে আছো তো উঁচুতে, শাড়ি সুখকে বলছে তুমি সেখান থেকে এসে রাধানী চরণ তলায় বসো, তারপর রাধানীকে বলো কৃষ্ণ নামেই কৃষ্ণ মেলে, রাধানীকে বলো কৃষ্ণ নামই কৃষ্ণ, যেই নাম সেই কৃষ্ণ, কৃষ্ণ আর কৃষ্ণ নাম কখনো ভিন্ন নয়, আলাদা নয়, দেখতে আলাদা, কৃষ্ণ নাম অক্ষর স্বরূপ আর কৃষ্ণ সাক্ষাৎ, দুটো দেখতে আলাদা কিন্তু একই বিষয়, যে নাম সেই নামই, অভিন্ন নাম নামই অভিন্ন। তুমি রাধানীর কাছে গিয়ে রাধানীকে কৃষ্ণ নাম শোনাও, রাধানী তখন কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে গেছে, বসে নেই রাধানী, মাটিতে পড়ে যাচ্ছেন বারবার, সখীগণ ছুটে এসে ধরছেন, রাধানী টলমলে চরণে বলছেন বল বল কোথায়, কাহা করো, কাহা যাও, কাহা গেলে কৃষ্ণ পাও। এমন সময় সুখ উড়ে এসে, শাড়ির কথায় উড়ে এসে বসলে রাধানীর চরণ তলায়, রাধানীকে বলছে সুখ শ্রীমতী যদি অনুমতি দেন আমি আপনাকে বলতে পারি, আপনার গান নেই, নাম তো আছে, আপনার বাঁশির গান নেই কিন্তু আপনার প্রাণের নাম তো আছে, আপনি নাম করুন, আপনি নাম গান করুন, এবং ব্রত সপ্রিয় নাম কর্তা যথা অনুরাগ দ্রুত চিত্তা উচ্চাইন অসতেই অথ রোদিতি রৌতি গায়তি উন্মাদবত নৃত্যতেই লোক বাচ্চা। নাম করতে করতে উন্মাদবত নৃত্য, হাসেন কাঁদিন নাচেন গান করেন, নাম করতে করতে তার বিচিত্র ভাব প্রকাশ পায়। সুখ বলছেন রাধে কৃষ্ণ কৃষ্ণ কহ, আহা একটু ভালো করে শুনে নিন এই জায়গাটা, সুখ কি বলছে শুনুন, খুব গভীর খুব গোপন তত্ত্ব আজকে আপনাদের কাছে বলছি। সুখ নেমে এসে কি বলছেন, প্রথমে বলছেন হরি
রাধানের ডাক নাম, সম্বোধনে হরি, হরা কৃষ্ণের মনোহরা, শ্রীকৃষ্ণের হৃদয় হরা, কৃষ্ণের সর্বেন্দ্রিয় হরা, রাধানির এক নাম হচ্ছে হরা। সংস্কৃত ব্যাকরণে সম্বোধনে হয় হরি, তাই শুকের মুখে প্রথম উচ্চারিত হল রাধানির চরণতলে বসে হরি। হরি শব্দ উচ্চারিত হতেই রাধানির চমকে উঠলেন, কে ডাকছে, কে ডাকে? বৃন্দাবনের সবাই আমাকে রাধে বলে ডাকে, শ্রীমতী বলে ডাকে, হরে বলে আমাকে তো কেউ ডাকে না, কে ডাকছে হরে বলে? তাহলে হরে শব্দতে কি হলো? উৎকণ্ঠা বাড়ায়, কে ডাকলো আমায়? ধরুন আপনি ঘরে বসে আছেন, হঠাৎ কানে এলো আপনার নাম ধরে কেউ ডাকলো, আপনার উৎকণ্ঠায় কে ডাকলো, কে গো, কে ডাকছো? রাধানী মান মঞ্চে বসে আছেন বিলাস কুঞ্জের ভেতরে, যেই মাত্র বলেছেন সুখ হরে, রাধানী চমকে উঠে বলছেন আমাকে এই নতুন নামে কে ডাকলো? সখী, ও ললিতা, ও বিশাখা আমাকে হরে বলে ডাকে, ডাকতে পারে একজনই, কে ডাকতে পারে? যে আমার মনের সংবাদ রাখি। আমি হরণ করি, হরণ করেন তো গোবিন্দ, ওই সুখ আমাকে হরে বললে কেন? সুখ বলছেন গোবিন্দ সবার হরণ করেন, আর গোবিন্দকেই হরণ করে নিয়েছেন আপনি, তাই আপনি হচ্ছেন হরে। কি সুন্দর উত্তরটা দিল দেখুন, শ্রী গোবিন্দ সবার ক্লেশ হরণ করেন, সবার পাপ হরণ করেন, সবার ভয় হরণ করেন, সবার আরতি হরণ করেন, আর আপনি গোবিন্দকেই হরণ করে বসেছেন, শ্রীকৃষ্ণকে হরণ করে বসে, আপনি কৃষ্ণের মনোহরা। তাই আমি কোনো ভুল করিনি, রাধানি বলছেন বেশ, আমায় ডাকলি কেন, কি বলবি বল? খুব ভালো করে শুনি, সুখ এসে রাধানির চরণ তলায় বসে প্রথম শব্দ বলে হরে, রাধানি চমকে উঠে বলছেন হরে সুখ আমায় কেন ডাকলি? সুখ বলছেন, এবার উত্তর দিচ্ছেন, ডাকলাম এই জন্যে আপনার কানে একটি, আপনার মনের কানে একটা নাম পৌঁছে দেব, কি নাম? কৃষ্ণ। তাহলে কি দাঁড়ালো? হরে কৃষ্ণ। সুখের মুখে উচ্চারিত হল এই মহামন্ত্র, এটা মন্ত্র নয় মহামন্ত্র, এই মহামন্ত্র সবার জন্য, সব মন্ত্র সবার জন্য নয় কিন্তু মহামন্ত্র সবার জন্য, সব মন্ত্রের স্থান কাল সময় নির্দিষ্ট আছে, মহামন্ত্র মহা বলছেন না, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়, যেখানে সেখানে যে কোনো অবস্থায় হরি নাম করতে পারো, কৃষ্ণ নাম করতে পারো, তাতে কোনো দোষ হবে না। খাওয়ার সময়, শোবার সময়, কাজ করতে করতে যখনই মন চাইবি তখনই মনে মনে একবার বলবে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। যেই কৃষ্ণ নাম শুনিয়েছে রাধানি,
তার চরণ স্পর্শ দিচ্ছেন শুকের মাথায়, তার ডান পায়ের বুড়ো আঙুলটি শুক্ত পাখি তো নিচে রয়েছে রাধানীর চরণের কাছে, রাধানীর চরণটি বাড়িয়ে দিলেন ডান পায়ে, ডান পায়ের এই বড় আঙুলটি শুকের মাথায় ছুঁয়ে দিলেন। অভাবনীয় প্রাপ্তি, শুক কোনোদিন ভাবতে পারে নাই যে এভাবে সে রাধানের চরণ স্পর্শ পাবেন। শুকের অনেক দিনের লোভ ছিল, আমি রাধানীর চরণ যদি পাই। রাধানীর চরণ স্পর্শের লালসা রাধানী পূর্ণ করে দিচ্ছেন কিভাবে? সুখ রাধানী যেন ইঙ্গিত বোঝালেন, সুখ আমার চরণ পেতে গেলে কৃষ্ণ নাম করতে হবে। সুখ বুঝাচ্ছেন, বুঝে বললেন তাহলে আরো আমি একবার নয় আরো দুবার বলি, কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। লক্ষ্য করে দেখুন তিনবার কৃষ্ণ আছে, প্রথমে একবার পরে তিনবার, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, দেখেছেন তিনবার, তাহলে আর একবার চারবার হল। রাধা নাম কবার? প্রথমে হরে, তারপরে আবার হরে, আর শেষে একসঙ্গে দুবার হরি হরি, তাহলে চারবার রাধা নাম হরা নাম। চারবার কেন? দেখুন ভাব চারটি, দাস্য সখ্য বাৎসল্য মধুর, তেমনি করে আমাদের ভজনও চারটি, কেমন? সাধু সঙ্গ নাম সংকীর্তন বাদ দিন, ভাগবত শ্রবণ মানুষের ব্রজবাস, শ্রদ্ধা স্ত্রী বিগ্রহ সেবন, সবার উপরে নাম সংকীর্তন নাম। তাহলে দেখুন এই নামের মতন এত বড় ধর্ম আর নেই, নাম জপের মতন নাম কীর্তনের মতন এত বড় মঙ্গলদায়ক আর কিছুই নেই। মঙ্গলং মঙ্গলানাম, মঙ্গলম মঙ্গলানাম, যত মঙ্গল সকল মঙ্গলের পরম মঙ্গল কৃষ্ণ নাম, সেই মধুরাদপি মধুরম কৃষ্ণ নাম। শুকের মুখে চারবার শুনেছেন রাধানী, রাধানী চারবার শুনেছেন, আর প্রত্যেকবার কৃষ্ণ নাম নেবার আগেই হরে শব্দটি যুক্ত হচ্ছে, আগে রাধা নাম পরে কৃষ্ণ নাম। রাধানী শুককে কি দিল জানেন? ওই যে রাধানী যেখানে বসেন একটা বড় রূপোর টেবিলের মতো, তার উপরে রূপোর বাটির মধ্যে আছে লাল দাড়ি। রাধানী কথা বলতে বলতে মাঝে মাঝে দুই এক দানা দাড়ি মুখে দেন, অধরামৃত, যার প্রতি প্রসন্ন হন তাকে ওই দু চার দানা দাড়ি দিয়ে দেন। আরে এক দানাই অনন্ত ব্রহ্মাণ্ডের উদ্ধার করতে সময়। এবার দেখুন যেই চার যেই ওই ডালিমের দানা তুলে শুককে দিচ্ছেন, শুক আনন্দে অধীর হয়ে পড়লেন। এবার দাঁড়িয়ে থাকার ক্ষমতা নেই, রাধানীর চরণতলায় গড়াগড়ি যাচ্ছে আর তিনবার বলছে হরে হরে হরে। নামের মিলিয়ে দেখুন, কৃষ্ণের পরে দুবার হরে, আর হরে রামের আগে একটা হরে, তাই না? তিনবার কৃষ্ণ নাম হয়েছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, তারপরে দেখুন তিনবার হরে হরে, উপরে দুইবার আর নিচে একবার, তিনবার হয়েছে হরে। কেন? শুক বড় চতুর,
সুখ ভাবছে আমি কৃষ্ণ তিনবার বলে রাধানীর অধরের তাম্বুল অধরের দারিম দানা পেলাম, রাধানীর অধরামৃত পেলাম, এবার আমি যদি আবার রাধা নাম গাই তাহলে এবার কি পাব। তাই তিনবার হরি 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 রাধানী বললেন সুখ তোকে কি দেই, আচ্ছা এক কাজ করি, শ্রী গোবিন্দের গলায় একটা চাপা ফুলের মালা ছিল, শ্রী গোবিন্দের গলাতে একটা চাপা ফুলের মালা দিয়েছিল, শ্রী গোবিন্দ যখন চলে যাচ্ছেন তখন সেই চাপা ফুলের মালাটি ওই যে রাধানীর চরণে যখন প্রণাম করছেন সেই সময় চাপা ফুলের মালাটি পাশে রেখেছিল, এখন কাঁদতে কাঁদতে চলে গেছেন সেই মালা পড়েছিল, ললিতা সেই মালা তুলে রাধানীর গলায় পরিয়েছিল, কৃষ্ণপ্রসাদী মালা রাধানীর গলায়, এখন রাধানীর সুখকে বলছেন সুখ কি আশা করিস, কৃষ্ণ নাম শুনিয়েছি তাতে পেলি আমার অধরামৃত, এবার আমার নাম যখন গাইলি তখন আমি কি দেব তোকে। রাধানী নিজের গলা থেকে সেই চাপা ফুলের মালাটি খুলে সুখকে সমর্পণ করছে, নে তুই এতে এই চাপা ফুলের মালাতে কি আছে, একদিকে কৃষ্ণ অঙ্গের কৃষ্ণ শরীরের স্পর্শ আছে আবার রাধানীর কৃপা শক্তি সঞ্চারিত আছে, সুখ ধন্য অতি ধন্য এই নিয়ে আমাদের নাম সুখ শোনাচ্ছেন। এখন কৃষ্ণ বলবেন এখন বলো রাম, রাম মানে দশরথ নন্দন রাম নয়, রাম মানে পরশুরাম নয়, রাম মানে বলরাম নয়, রাম হচ্ছে কৃষ্ণেরই এক নাম, যিনি রমণ করেন যিনি বিলাস করেন সবার হৃদয়ে বসে তিনি হচ্ছেন রাম। দেখুন সেই রাম মানে রাধা রমণ, সেই রাধা রমণ আর রাম, হরি 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 ধরে রেখেছেন রামকে, ধরে রেখেছেন রাধা রমণকে, ধরে রেখেছেন তিন জায়গায়, তিন জায়গায় তিনবার কেন বলে তিন জায়গায়, তিন জায়গায় রাম, দেখুন পরপর আছে তিনটি রাম, রাম 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 তিনটি রাম, একটি রাম হৃদয়ের রাম রাধারানীর অন্তরের রাম, একটি রাম আমার রাধারানীর জিহ্বার রাম, আর একটি রাম আমার রাধারানীর দৃষ্টি কৃপা দৃষ্টি, তিন জায়গায় আমার মদন মোহন বিরাজিত আছেন রাম রমণ রূপে বিরাজিত, তাই তিনি রাধা রমণ। এই রাধা রমণ রূপটি ভালো করে লক্ষ্য করবেন তাহলেই বুঝতে পারবেন রাধা রমণ হচ্ছেন কৃষ্ণ নাম মূরতি স্বরূপ, হরে কৃষ্ণ নাম মূরতি স্বরূপ। ফিরে যাই কলহন্তরিতা নায়িকার কথায়, সুখ শাড়ি ফিরে গেছেন গাছের ডালে, রাধানের কাছে প্রত্যাখ্যাত হয়ে রাধানী তাড়িয়ে দিয়েছেন, শ্রী গোবিন্দ কোথায় গেলেন, আসে একটু পরেই রাধান যখন ওই কাতর হয়ে পড়েছেন সখীদের বলছেন তোরা আমায় শ্যাম এনে দে, কে যাবেন বৃন্দাকে পাঠা দে, অষ্টসখী বিচার করে বৃন্দাকে বলছেন বৃন্দা তুই দেখ, বাতাসে কৃষ্ণ অঙ্গ গন্ধ, বনের পশু পাখি ছুটে চলেছে যেখানে আমার কৃষ্ণ আছেন সেদিকে, কাজে ক্ষুদ্র হবে না চিহ্ন রয়েছে এগিয়ে যা গেলেই পাবি, সেই অঙ্গগন্ধ অনুসরণ করে বৃন্দা দেবী এলেন সে রাধা কুণ্ডে, রাধা কুণ্ডের তীরে সে দেখছেন আশ্চর্য, সেই কুণ্ডের তীরে যেখানে সঙ্গম স্থল জায়গাটাও বলে দিলাম, শ্যামকুণ্ড রাধাকুণ্ডের সঙ্গম স্থল
লক্ষ্য করে দেখবেন সেই সঙ্গম স্থলেতে একটা ইটের ছোট্ট একটা চৌবাচ্চার মতন করে দেওয়া আছে। এটা নতুন নয়, এটা সুপ্রাচীন কাল থেকেই করা আছে। দেখবেন যখন জল একটু কম থাকে তখন এই ছোট্ট কুয়াটা ভালো দেখা যায়। শ্রী রাধাকুণ্ডের সঙ্গমস্থলী ঘাট কি, ঘাটের ঠিক সামনেই এই কূপটি রয়েছে। সেইখানে যদি বলেন এই জায়গাটিতে কেন এত বৈশিষ্ট্য, সেখানে কি আছে, রাধা গোবিন্দের প্রেম চোখের জলে সৃষ্টি হয়েছে প্রেম সরোবর। যারা গেছেন তারা জানেন রাধারানী এবং শ্রী গোবিন্দের যুগল কিশোরের দুজনের চোখের জলে তৈরি প্রেম সরোবর। কিন্তু এখানে এখানে কৃষ্ণের চোখের জলে রাধারানী রাধা কুণ্ডে গিয়ে পড়ছে, রাধারানীর সঙ্গে কুণ্ডরূপে জলরূপে জলে মিলন হচ্ছে, চোখের জলে রাধা কুণ্ডের জলে মিলন হচ্ছে। সেই মিলন স্থলটিকেই এই কুপার আকার দিয়ে চিহ্নিত করে রেখেছেন রঘুনাথ দাস গোস্বামী। দেখুন এইসব ইতিহাস আজকালকার দিনে কেউ এর বিস্মৃতির কবলে চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। আমার পরম সৌভাগ্য পিতা প্রভু সংগ্রহ করেছিলেন সেই সমস্ত প্রাচীন গ্রন্থ, আমার পূর্বপুরুষগণের সেই প্রাচীন গ্রন্থ বড় যত্ন করে তিনি তুলে দিয়েছিলেন আমার কাছে, বলে তুই রাখ দেখিস, এখনো কানে বাজছিস, ওই যে দেখিস বলেছেন, তখনই যে কৃপা শক্তি সঞ্চার করে দিয়েছেন সেটা তখন বুঝিনি, পরে মনে হলো দেখতে বলেছিলেন আছে একটু দেখি। আজ আপনাদের কাছে অকপটে স্বীকার করি দেখা হলো না। একত কালের প্রভাবে জীর্ণ অবস্থা, দ্বিতীয়ত সেই রস মাধুরী আস্বাদন করার মতন ক্ষমতাও তো আমার নেই, সে শক্তি আমার নেই। তবু তাকে স্মরণ করে মাঝে মাঝে একটু আদ্রু পাতা উল্টে দেখতাম পড়তাম, তারই দুই একটা মণিকণা আপনাদের যেটুকু স্মৃতিপথে আসি সেইটুকু আপনাদের শুনিয়ে যাচ্ছি। বৃন্দা এসে দেখছেন শ্রী গোবিন্দ শুয়ে আছেন আর তার নয়ন জল গিয়ে ওই শ্রী কুন্দি ওই জায়গাটিতে ওই কূপের মধ্যে সঞ্চিত হচ্ছে। কি করেছেন এখানে দেখুন, আবার গোস্বামীগণের কলমে দেখুন কিভাবে তারা আস্বাদন করেছেন। রাধারানী তো নিজেই কুণ্ডরূপা, রাধারানী কি করলেন, রাধারানী বললেন আমার শ্যামীর চোখের জল আমি সারা কুণ্ডে মিলিয়ে দেব না, এক জায়গায় রাখব, যাতে করে তরঙ্গের ছলে ছলে তরঙ্গের ছলে আমি বারবার এসে ছুঁয়ে ছুঁয়ে যাব সেই আমার প্রাণনাথের আমার প্রেমময়ের চোখের জল। হারাধে বলে তিনি এখানে গড়িয়ে পড়েছে তার নয়ন অশ্রু, সেই নয়নের অশ্রু জল আমি স্পর্শ করে যাব। কত করুণা কত প্রেম বলুন। তাই জ্ঞানদাস কহে দোহার বলিহারি যাই, এমন দুজনার প্রেম কভু দেখি নাই। বলুন কবিরাজ গোস্বামী পাদে লিখেছেন রায় রামানন্দের সংবাদে বলছেন ত্রিভুবনে নাহি রাধা প্রেমের তুলনা। বলুন দেখি এই প্রেম জগতে কোনো নায়ক নায়িকার পক্ষে সম্ভব কখনোই নয়। বৃন্দাদেবী এসেছেন, সেই বৃন্দাদেবীকে দেখেছেন শ্যাম ধরফর করে উঠেছেন, বৃন্দা একটা আশা আমাকে নিতে এসেছ, রাধারানী আমায় ডাকছেন। বৃন্দা বলছেন না না না, কেমন রসিকা নায়িকা দেখুন,
সখীগণ বৃন্দাদেবী পরিণমাসী সবাই তো রসের সাগরেই ডুবে আছেন। যে মুহূর্তে বললেন আমাকে নিতে এসেছ, তাড়াতাড়ি করে উঠেছ না, আমায় নিতে এসেছ না? বৃন্দা বলছেন না, নিতে আসি। যা বড় আশা করে উঠলেন, আর এখন শুনছেন না নিতে আসেনি, আবার শুয়ে পড়ছে। তবে কেন এসেছ, শুয়ে শুয়ে জিজ্ঞেস করছেন, তবে কেন এসেছ? বৃন্দা উত্তর দিচ্ছেন, কেউ বলে আমার রাধারানীর একটা কালো গাই আছে, মানে গরু আছে, বাছুর, কালো রঙের একটা বাছুর আছে, বৎস, বুঝেছেন তো? মা যশোদা গোপালকে বাছা, এই বাছা শব্দটাই এসেছে বৎস থেকে। সংস্কৃতে বলে বৎস, বাংলায় প্রচলিত কথা বলে বাছা। মা যশোদা বলেন, নন্দ বাবা বলেন, রাধানী আড়াল থেকে শুনি, বৃন্দা শোনেন, আজ সেই বাছা থেকে বৎস থেকে বাছুর। রাধানী একটা পোশাক কালো বাছুর আছে, রাধানী দেখতে পাচ্ছে না বাছুরটাকে, তাই ওই বাছুরটাই কুণ্ডের ধারে এসেছে কিনা জল খেতে, মানে বুঝুন, অর্থাৎ রাধানীর বিকল্প হিসেবে রাধা কুণ্ডকে আশ্রয় করে আছেন কিনা শ্যাম, আমি তাই দেখতে এসেছি, আমি তোমাকে নিতে আসি। বিতক্ত মাধব নাটক থেকে শুনেছি রাধা, আহা জিজ্ঞেস করছেন শ্যাম সুন্দর, রাধানী এখন কি করছে? বৃন্দা বলছেন, বাছুর হারিয়ে রাধানী কাঁদছেন, বাছুর হারিয়ে রাধারানী কাঁদছেন। শ্রী গোবিন্দ বলছেন, এক কাজ করি, আমার এই বাঁশির গুণ আছে, আমার বাঁশির দিয়ে আমি যদি বাজাই, ডাকি, যে যেখানে থাকুক যাকে ডাকবে সে তৎক্ষণাৎ ছুটে আসবে আমার কাছে, তাহলে আমি বাঁশিটি বাজিয়ে দিই, রাধানীর বাছুর যেখানেই থাকুক আমি ডাকলেই ছুটে আসবে, পেয়ে যাবে। বলে বাঁশি বাজাতে যাচ্ছেন, বৃন্দা বলছেন, থামো 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 মোহন, না না বাঁশি বাজিও না। বলে কেন? বলে বাঁশি বাজালে তুমি নিজেই ছুটবে, তুমি নিজেই ছুটবে। বৃন্দা দেবীর হাতে ধরে শ্যাম বলছেন, আমাকে রাধারানী দর্শন করাও, আমাকে রাধারানী দর্শন করাও। দেখুন লীলা, বিলাসকুঞ্জের ভেতরে রাধানী বলছেন আমাকে শ্যাম মিলিয়ে দাও, আর রাধা কুণ্ড তীরে শ্যাম বৃন্দা দেবীর কাছে বলছেন আমাকে রাধারানী দর্শন করাও, আমাকে দেখাও। এই যে প্রিয়তমকে তাড়িয়ে দিয়ে পরে যে এই যে অনুতাপ, একেই বলে কলহন্তরিতা নায়িকা। এই কলহন্তরিতা নায়িকার সঙ্গে শ্রী গোবিন্দ কত বড় কথা বলেছেন, তমসি মম ভূষণম, তমসি মম জীবনম, তমসি মম ভব জলধিপার। না রাধানী প্রসন্ন হন, কতবার বললেন, স্মর গড়ল খণ্ডনম, মম শিরসি মণ্ডনম, দেহি পদ বল্লব উদার। না রাধানী কিছুতেই তান অনুনয় বিনয় করে সব শেষে বলেছেন, সবাই জানে কিশোরীর দাস আমি পিতবাস, হে রাই কিশোরী আমি তোমার দাসানুদাস, তাই তোমার অঙ্গকান্তির মতনই আমি এই পিতবাসন সর্বদা পরিধান করে থাকি। রাধানী কোনো কথাই বলেনি, শুধু সখীদের বলছেন ওকে বার করে দে,
দেখলেন কত বড় অপমান, বলছেন ওকে বার করে দি। প্রথমে যখন মান অল্প ছিল তখন বলে তুমি যাও, আর এখন মান তীব্রতম, তাই সখীদের বলছেন ওকে বার করে দি। একেই বলে কলহন্তরিতা নাই, কাঁদছেন রাত। চলে গেল কেন? সখীরা বলছেন যাবে না তো কি দাঁড়িয়ে থাকবে নাকি? কত অনুনয় বিনয় করল, কত গলায় কাপড় দিয়ে হাত জোর করে তোমার চরণ তলায় এসে বসল, তুমি ফিরেও তাকালে না। রাধানি তখন কাঁদতে কাঁদতে কলন্তরিতা নায়িকার আরেকটা পদ শোনাই। রাধানি বলছেন আপনা কসির হাম আপনা হাতে কাটিনু কাহে করেনু হেনমান, শ্যাম সুনাগর নটবর শেখর কাহা সখী করল পয়ান। সখী রে, আমি নিজের হাতে নিজের মাথা কেটে ফেলেছি, কেন আমি এমন মান করলাম? সে কি মান তো বড় নয়, আমার শ্যামই তো বড়, তবে কেন এমন মান করলাম? একবার ভেবে দেখলাম না, শ্যাম আমার সুনাগর, নটবর শেখর। বল সখী সে কোথায় গেল, তাকে এনে দি, তাকে এনে দি। সখী কি হবে উপায়? বল সখী কেমন করে আমি তারে ফিরে পাবো, বল কেমন করে আমি কৃষ্ণকে ফিরে পাবো? আচ্ছা এবার কৃষ্ণেরও একটা দোষ আছে, সে মুখের কথাটাই বড় করে দেখলো, সে আমার অন্তর বুঝলো না। হায় হায়, এখানে ভ্রমর গীতিতে রাধারানী বলছেন সে আমার কথা মনে করে দূত পাঠালো, ভ্রমরকে পাঠালো, আর আমি মান করে ভ্রমরকেই তাড়িয়ে দিলাম, বললাম যাও মথুরায় গিয়ে কৃষ্ণ কথা শোনাগি, যা আমার কাছে আসবি না, আমাকে বলবি না কৃষ্ণ কথা। সে তো আমার কথা মনে করেই ভ্রমরকে পাঠিয়েছিল রে, আমি কৃষ্ণ কথার কৃষ্ণের অন্তরের ভাবের কোনো মূল্য দিলাম না, দাম দিলাম না সখী। এখন তাকে না দেখে আমার হৃদয় অধীর, হৃদয়ং তদা লোক কাতরং দয়িত ব্রহ্মতি কিঙ্করাম, হৃদয়ং তদা লোক কাতরং দয়িত ব্রহ্মতি কিঙ্করাম। হে প্রাণনাথ, রাধানি দুই হাত তুলে রাধা কুণ্ডের দিকে তাকিয়ে দুই হাত তুলে ডাকছেন, আর বলছেন হে প্রাণনাথ। বিলাস কুঞ্জের দরজায় দাঁড়িয়ে রাধানি বলছেন হে প্রাণনাথ। তোমাকে দেখতে না পেয়ে হৃদয় কাতর হয়ে পড়েছে, বলে আমি কি করে, আমি ছুটে যাব, আমি দেখব কোথায় গেলে শ্যাম পাবো। ললিতা বিশাখা ধরে রাধানীকে বসেছে, বললেন বৃন্দা গেছে নিশ্চয় কোনো না কোনো সংবাদ নিয়ে আসবে। রাই ধৈর্যম রহু, রাই ধৈর্যম রহু, রাধি ধৈর্য ধরে থাকো, নিশ্চয় শ্যাম মিলিবে। একে বলে সখী প্রবোধ, প্রথম ছিল সখী শিক্ষা, এবার কলন্তরিতা নায়িকার দ্বিতীয় পর্ব শুনলেন আজকে, এটা হচ্ছে সখী প্রবোধ, অর্থাৎ সখী সান্ত্বনা দিচ্ছেন, ধৈর্য আমার হৃদয় ধৈর্য। আগামীকাল শুনবেন পরবর্তী প্রসঙ্গ, কিভাবে শ্যামকে ধরে নিয়ে এলেন রাধান চরণ প্রান্তে এসে যেমন দাঁড়ালেন, সে প্রসঙ্গে শুনবেন আগামীকাল আবার। তাহলে আজ এই পর্যন্তই, শুনেন কলহন্তরিতা নায়িকার এই অপূর্ব বিলাস প্রসঙ্গ। নিতাই গৌর হরি গৌর, নিতাই গৌর হরি গৌর, নিতাই গৌর হরি গৌর। Yeah.
জীবনে মরণে জনমে